নমস্কার বন্ধুরা, ভিলেজ কুক কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো আলু ভেন্ডির পোস্ত। তো আসো আমরা রান্নাটা বসাই। আমি এখন ভেন্ডিটা কেটে নিয়েছি, আলুটাও সাইজের মতন কেটে নিয়েছি। তো আমি এখন রান্নাটা চাপাই। আমি এখন আলুটাকে ফ্রাই করে নেব। আলুটা আমার ফ্রাই করা হয়ে গেছে, তো আমি এটাকে নামিয়ে নেব। আর একটু তেল দিয়ে দিই। এরপরে আমি ভেন্ডিটা দিয়ে দেবো। এগুলোকে আমি হালকা ফ্রাই করে নিলাম, এইগুলো নামিয়ে নিই। আলু পোস্ত বানানোর জন্য যে যে মশলাগুলো লাগবে একবার দেখে নাও। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শুকনো লঙ্কা, পোস্ত বাটা, পাঁচ ফোড়ন। পোস্ত বাটাটা একটু বেশি দিলে তোর রান্নাটা ভালো হবে। তেলটা দিয়ে দিলাম। এরপরে দেব শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু লাল হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এক সাইডে করে দিলাম, হয়ে গেছে। তো এরপরে দিয়ে দেবো পাঁচ ফোড়ন।
আমি মশলার উপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আমি এর উপরে দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্তটাকে একটু নাড়াচাড়া করতে হবে, দিয়ে দিলাম ভাজা সবজিগুলো। পরে দিয়ে দিলাম বাটা জলগুলো। দশ মিনিটের মতো বসিয়ে রাখতে হবে যাতে সিদ্ধটা ভালো করে হয়। রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিই। অল্প সময়ের মধ্যে এই রান্নাটি হয়ে যায়, তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই রান্নাটা যদি পছন্দ হয়ে থাকে আপনাদের, তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং নিচে বেল আইকনটি ক্লিক করুন। এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাপোর্ট করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।